আমাদের বৃন্দাবনে গাইস। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শারদীয় শুভ প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আই হোপ তোমাদের পুজো খুবই ভালো কাটছে। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব এনজয় করো, খুব মজা করো। তো চলো আজকে আমরা ঘুরে আসি আলিপুর দুয়ারে, কোথায় কোথায় কী কী প্যান্ডেল আছে আর কেমন প্যান্ডেল হয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের ঘুরতে সুবিধা হয়। সো গাইজ, আজকে পুরো আলিপুরদুয়ারটা ঘুরে নেবো, তো তোমাদের সাথেও শেয়ার করছি, আর কোথায় কোথায় কেমন হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো, কোনটা কোনটা আমার বেস্ট লেগেছে, তোমাদের কোনটা কোনটা বেস্ট লেগেছে। বাইরেটা কত সুন্দর গাইজ, কি বলবো, নিউ টাউন বাহুবলীর থিমে চলে আসছি আমরা। এখানে করেছিল বাহুবলীর একটা থিম, তো চলো বাহুবলীর থিম থেকে একটু ঘুরে আসি। আর আমাদের প্ল্যান ছিল অন্য অন্য জায়গাতে ঘোরার গাইস। আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ, জানি না কতটা কি ঘুরতে পারবো। সো চলে এসেছি এখন, দেখো গেট কিন্তু বন্ধ আছে, আজকে হচ্ছে পঞ্চমী, তো পঞ্চমীর দিনে গেট বন্ধ করে দিয়েছে ভেতরে ঢোকার, তো আমরা শুধু বাইরেটা দেখেই চলে যাব। এটা হচ্ছে একটা বাহুবলীর থিম, সো তোমরা দেখো ভালো করে, যেখানে যেখানে বেস্ট প্যান্ডেল হয়েছে সেখানেই যাব। আমরা উপরমুখ ক্লাব দেখে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি পুরো নিউ টাউনের যতগুলো প্যান্ডেল আছে সবগুলো প্যান্ডেল দেখে নেব, চলো। আমরা এখন আছি নিউ টাউনে মিলন সংঘ ক্লাবে, যেখানে করা হয়েছে উত্তরে আন্দামানের ছোঁয়ার একটা থিম, তো চলো সম্পূর্ণটা ঘুরে দেখি। বাইরেটা দেখো, বাইরেটা তো খুব সুন্দর হয়েছে, আর ভেতরটাতে পুরো আদিবাসীর থিম, আর এখানে বোধহয় কিসের ডিমের মতো কিছু একটা করেছে। সো চলো ভেতরে চলে যাই, তো দেখো পুরোটা আদিবাসীর থিম করেছে, তো তোমরা দেখতে থাকো। মিলন শঙ্কর এই থিমটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, পুরো একদম আদিবাসীর থিম করেছে, তো বাইরেটাও ছিল সুন্দর, ভেতরটাও সুন্দর, আর এখানটাতেও সুন্দর লেগেছে। তো মায়ের মূর্তিটা দেখে দেখে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব, তো বেরিয়ে আর যে কটা আছে নিউ টাউনে সেগুলোতে যাব। নিউ টাউনে শুধু আমাদের একটা প্যান্ডেলে যাওয়া হয়নি গাইস, তো ওটা মিস করে গেছিলাম, তো এটা দেখে দেখে আমরা এখন বেরিয়ে যাব। গাইস দেখো ওপরটা কত সুন্দর, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আর এই পাশটা বার হওয়ার, চলো চলে। তো গাইস মিলন সঙ্গ দেখে আমরা চলে আসছি শুকলিপট্টির প্যান্ডেলে একই রুটে, এটা হচ্ছে শুকলিপট্টির রামপুর সিংহ রোড, তো এখানে থিমটা হচ্ছে রং তুলিতে মাটির ঘরে মা। এই প্যান্ডেলটাও আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে গাইস, বাইরেটাও যতটা সুন্দর দেখতে পাচ্ছ আর ভেতরটাও অনেকটা সুন্দর। তো চলো এই দেখো, এটা হচ্ছে বাইরের থিমটা, মানে বাইরের জায়গাটা, এখানে খুব সুন্দর সুন্দর করে সব কিছু হাতের কাজ। তোমাদের কাছে এই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই জানো, আর এখানের কাজগুলো কিন্তু খুবই সুন্দর গাইস, সবগুলো মূর্তি একই রকম, তো খুব সুন্দর বাইরেটা। তো চলো এখন ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে গিয়ে আমার রিয়াকশানটা একবার দেখো কী ছিল, জাস্ট ওয়াও ছিল। তো দেখো এখানে কালারিং মানে লাইটিংটাও খুব সুন্দর, আর এই যে থিমটা দেখছো এটা কিন্তু যেটা হয় সেটা দেখেছে, আর লাইটিংটা খুবই সুন্দর করেছে গাইস, আমার তো খুব ভালো লাগছিলো। আর তোমাদের কেমন লেগেছে এই প্যান্ডেলটা অবশ্যই জানিও, আর আমার না কথা বলতে প্রচুর প্রবলেম হচ্ছে, আমি তবুও মানে ভয়েস দেওয়ার ভালো করে চেষ্টা করছি। সো এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো এই সাইডে মানে নিউ টাউনে আমাদের প্রায় প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছে, দুটো বাকি, শুধু দুটো বাকি ছিল, সেগুলো না দেখে আমরা একদম ডাইরেক্টলি চলে যাচ্ছিলাম জংশন গাইস। এখানে যাওয়ার জন্য আমি সেই কবে থেকে পাগল হয়েছিলাম, সো আজকে ফাইনালি আমি যেতে পারছি। আমাদের বৃন্দাবন চলে এসছে আলিপুর দুয়ারে প্রেম মন্দির। তো গাইস কি বলবো, কিছু বলার নেই গাইস, দেখো চলে এসছি আমাদের বৃন্দাবনে গাইস। সেখানে না গেলে হয় বলো, দেখো চলে এসছি প্রেম মন্দিরে, এটা দেখার জন্য আমি যে কতটা ই ছিলাম গাইস কি বলবো, আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম ওখানে গিয়ে। গাইস আজকে হচ্ছে পঞ্চমীর দিন, বাট এখানে দেখে মনে হচ্ছে না আজকে পঞ্চমীর দিন গাইস, ভিড় কি বলবো, প্রচুর ভিড়, তো এখানে ঢুকে বেশিক্ষণ তো চান্স পাইনি, আর আজকে ওয়েদারটা এতটা খারাপ করে দিয়েছিল। ও ভিড়টা একবার দেখো গাইস কত ভিড়, প্রচুর ভিড়, চলো গাইস বৃন্দাবনে প্রেম মন্দিরে কিন্তু চলে এসেছি। হ্যাঁ অলরেডি আমার তো প্রচুর খুশি লাগছিল গাইস, প্রেম মন্দিরে যাচ্ছি, এই ফার্স্ট টাইম আমাদের আলিপুর দুয়ারে হয়েছে প্রেম মন্দির,
বৃন্দাবনে। তো চলো, আর ভিড় কিন্তু গাইস প্রচুর পরিমাণে, পঞ্চমী থেকে যেহেতু ভিড় স্টার্ট হয়েছে আর শেষ পর্যন্ত কত ভিড় হতে পারে। তো চলো আমরা এখন ভেতরটাতে যাবো, আর এখানে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। সো গাইস, আমার প্রচুর প্রচুর আনন্দ হচ্ছিল, আমি এই প্যান্ডেলটা যতদিন থেকে শুনেছি, মানে গাইস দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি প্রেম মন্দিরের ভেতরে। ও মাই গড, সো চলো এখন আমরা যাবো ভেতরে। সব ফোনে দেখে আসছি, ভিডিওতে দেখে আসছি, আমি ততদিন থেকে পুরো এক্সাইটেড ছিলাম কবে যাব কবে যাব, ফাইনালি আমি চলে এসেছি। এখানের সিকিউরিটি গার্ড গুলো গাইস কত বিরক্ত করছে কি বলবো, এখানে দাঁড়াবে না, ওখানে দাঁড়াবে না, এই বেশি লেট করবে না, এই এখান থেকে চলে যাও, এই জায়গাটা ফাঁকা করে দাও, মানে কি বলবো, একদম বিরক্ত করে যাচ্ছে গাইস। আমার তো আলিপুর দুয়ারের মধ্যে বেস্ট থেকে বেস্ট 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 লেগেছে গাইস এই প্রেম মন্দির, এটার থেকে আর বেস্ট বোধ হয় কিছু হতেই পারে না। তো তোমাদের কোনটা ভালো লেগেছে আলিপুর দুয়ারের অবশ্যই জানিও গাইস। এই হচ্ছে রাধাকৃষ্ণ, এই হচ্ছে ঠাকুর, গাইস বেরিয়ে যাচ্ছি, আমাদের প্রেম মন্দির থেকে বের করে দিল গাইস কি বলবো। গাইস বৃন্দাবনের থিম দেখে আমরা কিন্তু চলে এসেছি সেই রুটেই, কিন্তু তোমরা পেয়ে যাবে পল্লী মঙ্গল সংঘ ক্লাব, তো এখানে থিমটা করে আমি নারায়ণ অক্ষরধাম মন্দির। চলো গাইস ঘুরে আসি মণ্ডপটার থেকে। গাইস কি বলবো, একটা কথা বলছি, এই মণ্ডপটার থেকে এখানকার মা মানে প্রতিমা এতটা সুন্দর গাইস, মানে অলংকার দিয়ে সাজিয়েছে, এইটা সব থেকে বেশি মানে আমার কাছে সব থেকে বেশি দারুণ লেগেছে। দেখো গাইস মায়ের পুরো মানে অলংকারে ভর্তি, মানে মূর্তির মধ্যে এত সুন্দর করে সাজানো গাইস কি বলবো, আমার তো দারুণ লেগেছে। এখানকার প্যান্ডেলের থেকে এখানকার মূর্তিটা আমার কাছে দারুণ দারুণ লেগেছে। সো তোমাদের কাছে এখানকার মূর্তিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, তো আমার কাছে তো এখানকার মূর্তিটা গাইস বেস্ট লেগেছে। গাইস দেখো চলে এসছে, চলে এসেছি বড় বাজারের উল্টা পাশে দত্তপাড়া স্বামী বিবেকানন্দ ক্লাব, এখানের থিম হচ্ছে দায়বদ্ধতা। গাইস এদের প্রত্যেক বছরের থিম আমার ভীষণ ভালো লাগে, আর এবার বছরেরটাও ভীষণই সুন্দর। ভেতরে
বাইরে ভেতরে দুটোই আলাদা রকম করা হয়। প্রত্যেক বাড়ি আমি দেখে আসছি এদের থিমটা অন্যরকম একটু করা হয়, আমার তো খুব ভালো লাগে। আর ভেতরের পরিবেশটা গাইস কি বলবো, পাখির ডাক, এত সুন্দর একটা পরিবেশ। আমরা কিন্তু চলে যাচ্ছি নেক্সট আরেকটা প্যান্ডেল, যেটা হচ্ছে স্টেশন পাড়া বলে হয়তো। তো এই প্যান্ডেলটা কিন্তু আমার কাছে গাইস দারুণ লেগেছে, দারুণ। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, এটা স্টেশন পাড়া বলে হয়তো, আমার ঠিক খেয়াল নেই, আমি ঠিক করে বলতে পারছি না, তবে এটা স্টেশনের পাশেই, মানে রেলগেটের পাশেই। তো এই প্যান্ডেলটাও বাইরে থেকে দেখতে খুব সুন্দর, ভেতরটা একটু সিম্পল ছিল বাট বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিলো। সো এখান থেকে দেখে আমরা চলে যাব। এটাই কিন্তু মানে এরপর আর দুটো প্যান্ডেল আছে। সো গাইস আমার ভয়েসটা একটু অন্যরকম শোনে যেতে পারে, কারণ প্রচুর পরিমাণে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি দেখো এখন বাউপাড়া প্যান্ডেলে। তো এই বাউপাড়ার থিমটা হচ্ছে তোমার, বাউপাড়া ক্লাবের থিমটা হচ্ছে তোমার কাল্পনিক কিছু একটা আছে। তো এটার ভেতরেও সেরকম কিছু ছিল না, মা দুর্গাকে প্রণাম করে আমরা সোজা বেরিয়ে গেছি। এখানেও সেরকম মানে সিম্পলের মধ্যেই ছিল ওই প্যান্ডেলটা। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি মায়া টকেস হলের যে ক্লাবটা সেখানে চলে এসেছি। এখানে হচ্ছে এক টুকরো রাজস্থানের থিম করা হয়েছে। তো এখানের থিমটাও কিন্তু গাইস আমার কাছে বেশ ভালো লেগেছে, বাইরেটা ভেতরটা খুবই সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর রাজস্থানী যে পুতুল হয় যেগুলো হয় এই সমস্ত কিছু দিয়ে করেছে, মানে ভীষণ সুন্দর, মিলেমিশে সব কিছু মিলে ভীষণ মিষ্টি একটা থিম। তো তোমাদের কেমন লেগেছে, কোন প্যান্ডেলটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। আমার কাছে তো অনেকগুলোই ভালো লেগেছে, বাট বেস্ট লেগেছে আমাদের বৃন্দাবন। তো দেখো আমার কিন্তু এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, দেখে টেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। এখন আর কোনো প্যান্ডেল নেই গাইস, এটা হচ্ছে হোয়াইট হাউসের কাছে আমরা চলে এসেছি। তো হোয়াইট হাউসেও সেরকম কোনো ই ছিল না, সিম্পলের মধ্যে বেশ ভালোই ছিল। তো থিমটার নাম আমি বলতে পারছি না ঠিক করে, তো একটুখানি দেখে আমরা চলে যাচ্ছি বেরিয়ে। তো আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। গাইস আকাশের অবস্থা খুবই খারাপ, আমার অনেকটা লেট হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো অনেক। তো আমি চলে যাব এখন বাড়িতে। তো তোমাদের কেমন লেগেছে কোন প্যান্ডেলটা অবশ্যই জানিও। আর সবাইকে টাটা বাই, সবাই পুজোতে ভালো করে এনজয় করো, মজা করো, টাটা।